হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভার ব্লগ। দেখতেই পাচ্ছ কতটা রোদ পড়েছে, ভীষণ আমার গরম লাগছে। তোমরা এই গরমে কেমন আছো বলো? আমি জানি এই গরম সবার কষ্ট হচ্ছে। এটা আমাদের টগর ফুলের গাছ, দেখো ফ্রেন্ডস কত সুন্দর গাছ, পুরো একদম থেমে গেছে। ফ্রেন্ডস দেখো কতটা রোদ। আর এই যে আমি গাছের মধ্যে একদম দাঁড়িয়ে আছি, একটু হাওয়া খাওয়ার চেষ্টা করছি গাছের তলায় দাঁড়িয়ে, কিন্তু কি করব এত গরম। তো দেখো ফ্রেন্ডস, এইটা আমাদের আশফল গাছ, কতগুলো আশফলের বোল ধরেছে, পুরো গাছটা ছেয়ে গেছে। দেখো যখন আশফল হয় পুরো গাছ পুরো ভরে যায়। তো এই গাছটা আগেও আমি দেখিয়েছিলাম, গাছটা দেখো কতটা বড়। তো দেখো গাছে এখন আপাতত বোল ধরে গেছে, এই গাছটা পুরোটাই বাড়িটাকে একদম ছাওয়া করে রেখেছে। কিন্তু যার তো ফ্রেন্ডস, আমাদের একটা লেবু গাছ আছে, দেখো সেটাও দেখাচ্ছি তোমাদের কতটা লেবু ভরে থাকে সব সময়। ফ্রেন্ডস এখান থেকে দেখো, এখান থেকে শুরু হয়েছে আমাদের লেবু গাছটা, তোমাদেরকে আমি লেবুটাও দেখাচ্ছি। লেবু হয়েছে, এই দেখো, এই যে এই দেখো। তো দেখো এখানেও লেবু হয়েছে এই গাছগুলোকে, ওই দেখতে পাচ্ছ আশফল গাছ ওইদিকে আর এদিকে লেবু গাছ, পুরো পাশাপাশি দেখো। তো ফ্রেন্ডস দেখো, এটা আমাদের মেন রোড, রাস্তার মধ্যে একদম পাশেই আমাদের বাড়ি, বাড়ি থেকে আমি দেখাচ্ছি। এটা আমাদের রোডটা একদম আমাদের পুরো বাড়ির। তো দেখো ফ্রেন্ডস, এটা আমাদের পুরো বাড়ির পাশেই রাস্তাটা, আমাদের একদম রাস্তার পাশে বাড়ি। তো এই রোডটা চলে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এই রাস্তাটা মেন রোড হওয়াতে কোনো গাড়ি বাদ যায় না এখান থেকে যেতে, শুধু বাস বাদে। আর এই বাড়ির ঠিক এই দিকে দেখো কতটা ফাঁকা জমি, এই দেখো। তো এই যে ফাঁকা জমি, এটা আমাদের কাকার জমি, তো এখানে জায়গাটা পরিষ্কার করেছে, মাটি বাটি কেটেছে বাড়ি করার জন্য। তো খুব শীঘ্রই এখানে কাজটা শুরু হয়ে যাবে আমাদের পাশে। তো আমাদের এক জায়গায় আছে, কিন্তু আমাদের সবার আলাদা আলাদা বাড়ি, কাকার আলাদা জমি, আমাদের আলাদা জমি। দেখো থালার মধ্যে কি দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আম কেটে আর কি রোদে শুকাতে করবে বলে। তো তোকার ভালো লাগে আচার? আম তো আমার আচার সেরকম একটা ভালো লাগে না, আমি একটু মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করি। তবে আচারের আমের আর কি যে আম সত্যগুলো হয়, আম সত্যগুলো খুবই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগছে। আমি আগেই বললাম যে আমার আচার ঠিক ভালো লাগে না, তবে আমার আম সত্ত্ব খুব ভালো লাগে, যেটা আম তৈরি, একটা মিষ্টি মিষ্টি চাটনি বলো ফ্রেন্ডস, দেখতে কতটা ভালো লাগছে। এগুলো রোদে শুকাতে দিয়েছে, আমার অতটা পছন্দ না, মানে আমার এই টক জাতীয় জিনিস আমার একটু ভালো লাগে না, আমার মিষ্টি জাতীয় জিনিস খুবই ভালো লাগে। তো একটু অল্প করে দিয়েছে, আমি যেহেতু খাই না এইগুলো আর কি, মা বাবাই খেতে ভীষণ পছন্দ করে এই আমের আচার। তো আমার আবার একটু চাটনি, আমার আবার একটু মিষ্টি মিষ্টি চাটনি বলো আচার বলো, যেগুলো মিষ্টি হবে সেইগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে এই টক জাতীয় ছাড়া। তো আমার মতন মিষ্টি মিষ্টি জিনিস কাদের পছন্দ একটু কমেন্টে জানিও। টক বলতে আমার খেতে ভালো লাগে ওই ফুচকা, ফুচকার টক ছাড়া আমি কোনো জাতীয় টক আমার বিশেষ ভালো লাগে না, আমার ভালোবাসি না, আমি পছন্দও করি না, আমার একটু মিষ্টি মিষ্টি জাতীয় খাবার ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস দেখে নিলে, মা আচার শুকাতে দিয়েছে,
একটু অল্প করেই দিয়েছে, কেন কি আমি আচার পছন্দ করি না অতটা, মা বাবাই খাবে। এবার একটু সন্ধেবেলা হবে, তো এই গেল আচারের ওপর। এখন তো ভীষণ গরম পড়ছে, আমার তো মনে হচ্ছে সূর্য মামা বোধহয় আমাদের সাথে থাকবে, এবার থাকতে শুরু করে দেবে, কেন কি ওপরে আর পছন্দ হচ্ছে না, হয়তো আমাদের সঙ্গেই থাকবে। তো প্রচুর গরম, তো যাই হোক সন্ধ্যাবেলা একটু যাওয়ার আছে, একটু টুকিটাকি জিনিস কেনার আছে, তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আর একটা কথা যাকে বলে দিই, এই প্রচুর তো গরম পড়ছে, আর গরমে মানুষের শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, সবাই শরীর খারাপ করছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি এই সময় একটু বেশি বেশি করে একটু ফ্রুটস খাওয়ার চেষ্টা করো, দরকার পড়লে একটু জুস করে খাও, একটু রসালো টাইপের ফলগুলো খেলে আমার মনে হচ্ছে খুব ভালো কাজ। একটু রসালো জাতীয় ফল এই সময় ভীষণ উপকার, তো তোমরা চেষ্টা করবে একটু রসালো জাতীয় ফল খাবার, আর বেশি বেশি করে জল খাবে, ফল খাবে, আর নিজের একটু খেয়াল রাখবে। তো চলো, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, কিছু জিনিস কেনার আছে, তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, চলো। তো ফ্রেন্ডস, মার্কেটে কিছু কিছু কেনা হয়ে গেছে, একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে চার্চের কাছে আমাদের এখানেই, তো আজকে একটু পুজো আছে, ঠিক বলতে পারবো না, কিন্তু খুব ভিড় হয়েছে আজকে, দেখো। এটা হচ্ছে শারদাম, তো আমরা সবাই মোমবাতি জ্বালিয়েছি, দেখো খুব ভালো লাগছে। তো জানা ছিল না এখানে পুজোর ব্যাপারটা আজকে আছে, তো গিয়ে আমরা তো গেছিলাম মার্কেটিং করার জন্য, তো গিয়ে দেখলাম প্রচুর ভিড়, পুজো হচ্ছে, তো ওখানে দাঁড়ালাম, আমরাও গেলাম পুজোর মধ্যে, তো খুবই ভালো লাগলো। দেখো শারদামা কি সুন্দর শঙ্খর মধ্যে আর কি স্থাপন করেছে। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমি বাড়িতে, দেখতে পাচ্ছ, ওখানে এক্সপেক্ট ছিল না যে ওখানে পুজো হবে, তো গেলাম, ভালো লাগলো, বেশ কেনাকাটিও হলো, পুজো দেখাও হলো, সব মিলিয়ে দারুণ ছিল। তো চলো, এই তো ফ্রেন্ডস ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, এই গরমে তো আরও বেশি করে কেয়ার করতে হবে নিজেকে, প্লাস অপরজনকেও। ভিডিওতে লাইক কমেন্ট, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা।